হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে একেবারে কম খরচে অনেক সুন্দর করে একটি দেড়তলা বাড়ি ডিজাইন করবেন, অনেক সৌন্দর্য করে কীভাবে একটি দেড়তলা বাড়ির ডিজাইন করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই যাদের ধৈর্য আসে তারা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে, কারণ আমরা বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন বাড়ির ডিজাইন ড্রয়িং দিয়ে থাকি। এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে বিডি কনস্ট্রাকশন, ওটার মধ্যে আমরা আসলে নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকি। অবশ্যই আপনারা যারা বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, বেশি বকবক করবো না। আজকের ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ অনেকে আসলে দেড়তলা বাড়ি করতেছেন বা দুইতলা বাড়ি করতেছেন, তাদের জন্য আসলে অনেক কেয়ারফুল হবে। আর আমি সপ্রথমে ভিডিওর ক্যাপশনে দেখা দিচ্ছি, ভিতরে আসলে বিল্ডিংটি রাউন্ড সিঁড়ি দেওয়া আছে, অনেক সুন্দর করে এই বিল্ডিংটি রাউন্ড সিঁড়ি করা আছে। চাইলে আপনার বিল্ডিংটি আপনি এইভাবে রাউন্ড সিঁড়ি দিয়ে অনেক সুন্দর জো বাড়াতে পারেন, বা চাইলে আপনি এভাবে দেড়তলা বাড়ি আপনি অনেক সুন্দর করে আপনি করে নিতে পারেন। কারণ যাদের আসলে দুইতলা বাড়ির দরকার নেই তারা চাইলে দেড়তলা বাড়িগুলো অনেক সুন্দর করে নিতে পারেন। তো দেড়তলা বাড়ি আসলে এটা কীভাবে কী করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে কথা বলবো, এবং এই বিল্ডিংটিতে টোটালি যেভাবে আছে এভাবে করতে কত টাকা খরচ যাবে এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো এই ভিডিওটি মোটামুটি হয়তো একটু বড় হয়ে যাবে, এরপর আপনাদের যে সকালে দেখবেন, কারণ আমি নিচতলা এবং রাউন্ড সিঁড়ি এবং উপরে সম্পূর্ণ কিছু আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। আর এখানে সামনে দুইটা ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনিগুলো আপনারা দেখে নেবেন, অনেক সুন্দর করে আসলে ব্যালকনিগুলো করা আছে। আর এই ব্যালকনিগুলোর মধ্যে আসলে চারা লাগানো হচ্ছে, আপনার ভালো করে দেখে নেবেন, ব্যালকনিগুলোর মধ্যে চারা লাগানো হচ্ছে। আর এখানে সামনে দুইটা গোল ফিলার দিয়ে অনেক সুন্দর করে একটি পোস্টের ডিজাইন করা আছে, পোস্টের ডিজাইনটা ডাইরেক্ট সাথে ছাদের সাথে হয়ে গেছে পোস্টের ডিজাইনটা। তো আমি ইনশাল্লাহ ছাদে গিয়ে দেখাবো পোস্টের ডিজাইনটা আসলে কত সুন্দর করে করা আছে। আর এখানে আপনারা দেখতেছেন ফিলারগুলো মাথার মধ্যে আসলে অনেক সুন্দর করে ডিজাইন হবে। আর এখানে যে চারাগুলো লাগানো হয়েছে চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই বিল্ডিংটির বাইরে যে জানলাগুলো দেওয়া আছে প্রত্যেকটি জানলা আসলে ডিজাইন করা আছে, ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভালো করে দেখে নেবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনারা যদি ভালো লাগে এই জিনিসগুলো অবশ্যই 100% চাইলে আপনার জানলাগুলো আপনি এভাবে সেমভাবে করে নিতে পারবেন, এবং সামনে যে ব্যালকনিগুলো দেওয়া আছে চাইলে আপনার ব্যালকনিগুলো অনেক সুন্দরভাবে আপনি এভাবে করে নিতে পারেন। এখানে তো জানলাগুলো দেখতেছেন, জানলাগুলো আসলে অনেক সুন্দর করে করা আছে, জানলাগুলো আগে আপনারা ভালো করে দেখেন, এরপর আমি ভিতরে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাকে দেখানোর চেষ্টা করব, ভিতরে গিয়ে সম্পূর্ণ জিনিস আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, ড্রয়িংটা দেখার পরে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 34 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি। আর এই বিল্ডিংটির টোটাল এরিয়া হচ্ছে 1245 স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংয়ের ডিজাইনটি করা আছে, 1245 স্কোয়ার ফিটের মধ্যে। প্রথমে ঢুকতে আসলে একটি পোস্টের ডিজাইন পড়বে, পোস্টের জিনিস আপনারা ভালো করে দেখে নেবেন। এরপর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 18 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে এপাশে সিঁড়িটি, সিঁড়িটা আপনার ভালো করে দেখে নেবেন, সিঁড়ি রুমটি দেওয়া আছে 12 ফিট বাই 9 ফিট, অনেক সুন্দর করে আসলে সিঁড়ি রুমটি করা আছে 9 ফিট 10 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে কিচিং রুমটি, কিচিং রুমটি দেওয়া আছে 9 ফিট বাই 11 ফিট, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া আছে, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটার মাপ দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে 3টা কমন বেডরুম, বেডরুমগুলো মাপ দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট করে সম্পূর্ণ টয়লেট বেডরুমগুলো দেওয়া আছে। আর এখানে সামনে দুটা ব্যালকনি পাওয়ার গেছে, ব্যালকনি আপনারা ভালো করে দেখে নেবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, আর যদি এখানে বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের নাম্বার দেওয়া আছে, যারা আসলে এরকম নিত্য নতুন বাড়ির আপডেট মডেলের ডিজাইনগুলো করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। যদি আপনাদের কোনো কারো ড্রয়িং করতে মন চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা ড্রয়িংয়ের কাজগুলো বাংলাদেশ সকল স্থানে করে থাকি। হয়তো অনেকে বলবেন যে বাইজান ড্রয়িংগুলো করে আপনারা কীভাবে আমাদেরকে পাঠাবেন, আমরা অবশ্যই কোরিয়ান সার্ভিসে দিয়ে দিই, এবং যদি আপনার ভালো লাগে আপনি ইমেলও নিতে পারেন, চাইলে কোরিয়ান সার্ভিস নিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে এভাবে আমরা দিয়ে দিতে পারি। আর যদি কুমিলের ভেতর হয় তাহলে আমরা হাতে হাতেও আপনারা চাইলে নিতে পারেন, আমাদের কাছ থেকে ড্রয়িংগুলো হাতে হাতেও চাইলে আপনারা নিতে পারেন। তো চলুন, আসলে অনেক বকবক করলাম, তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে রুমগুলো দেখাবো, এবং সিঁড়িটা কীভাবে অনেক সুন্দর করে রাউন্ড করা আছে এটাও আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমি ভিতরে গিয়ে সম্পূর্ণ কিছু দেখাই। প্রথমে ঢুকতে আসলে এখানে একটা দরজা পড়বে, দরজাটা দেওয়া আছে 4 ফিট 4 ফিট দরজাটা দেওয়া আছে, আপনার ভালো করে দেখে নেবেন। এরপর দেওয়া আছে এখানে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট। আর এখানে যে ব্যালকনিগুলো আসলে আমি আপনাকে দেখাচ্ছি বারবার, ব্যালকনিটা আসলে অনেক সুন্দর করে করা হয়েছে, আসলে হাতে গোনা 20টা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিং আপনার পেতে কষ্ট হয়ে যাবে এরকম ডিজাইন করে ব্যালকনিগুলো।
তো আসলে আমরা চেষ্টা করছি, মালিকেরও অনেক আগ্রহ ছিল, তো আমরা আসলে চেষ্টা করছি যে ডিজাইনটা কীভাবে সাজিয়ে গুছিয়ে করা যায় এই জিনিসটা আমরা 100% চেষ্টা করছি। আর এখানে দেখতেছি আপনার ডাইনিং রুম থেকে, আসলে ডাইনিং রুম থেকে সিঁড়িটা উঠে গেছে। অনেকে আসলে স্বপ্ন থাকে যে ভাইজান আমাদের ডাইনিং রুম থেকে সিঁড়িটা যদি উঠে তাহলে অবশ্যই আমাদেরকে এরকম একটা ড্রয়িং দেবেন আমরা আশা করি। এই বিল্ডিংটা আমরা অনেকেই পছন্দ করি, তো এই কারণে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাউন্ড সিঁড়িটা। আসলে আপনার ডাইনিং রুম থেকে ডাইরেক্ট রাউন্ড সিঁড়িটা উপরে উঠে গেছে, আপনার ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটা মূলত আসলে দেড়তলা বাড়ি, আমি উপরে গিয়ে দেখাবো আসলে দেড়তলা বাড়ি আসলে কীভাবে বোঝাচ্ছি আমি আপনাদেরকে। তো মোটামুটি যদি বাজেট অল্প থাকে আপনি চাইলে দেড়তলা করতে পারেন, আর যদি আপনার বাজেট বেশি থাকে চাইলে আপনি দুইতলাও করে নিতে পারেন, আপনি যেভাবে ভালো লাগে আসলে এইভাবে আপনি সুন্দরভাবে করে নিতে পারেন। আমি আবারও বলছি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করুন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে পাশাপাশি আপনার কাজগুলো করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর হবে। আর যদি কোনো অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করেন তাহলে আসলে ভাই আপনি নিজে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, তো এই কারণে বলি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করুন। আর যদি ভালো লাগে আমাদের ড্রয়িংগুলো অবশ্যই আমাদের থেকে আপনার ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনি করে নিতে পারেন। আর এখানে পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন। আর এই পাশে দেওয়া আছে 2টি টয়লেট, এখানে আমি আপনাকে টয়লেটগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, জিনিসগুলো আপনারা ধাপে ধাপে সম্পূর্ণ কিছু আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর যদি এখান থেকে কোনো কিছু বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনারা ড্রয়িং ডিজাইন করতেছেন আমাদের নাম্বার দেওয়া আছে ভিডিওতে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রয়িং ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনি করে নিতে পারেন। স্বপ্ন আপনাদের আসলে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের, আপনার স্বপ্ন অনুসারে আমরা বাস্তবায়ন করে দেওয়ার চিন্তা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার বাজেট অনুসারে আসলে আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি, আপনার বাজেট অনুসারে আমরা ড্রয়িং ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা চাইলে আপনাকে করে দিতে পারবো। আর এখানে পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপ দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট। আর এখানে ব্যালকনির সাথে একটা জানলা ব্যবহার করা হয়েছে, জানলাগুলো আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে যে জানলাগুলো ব্যবহার করা হয়েছে জানলাগুলো দেওয়া হয়েছে 4.5 ফিট বা 5 ফিট, প্রত্যেকটা জানলা 4.5 ফিট বা 5 ফিট দেওয়া হয়েছে। আর যেহেতু করে আসলে গ্রামের বাড়ি, এই কারণে জায়গাটা অনেক খোলামেলা, বা উনি চাইছেও যে খোলামেলা সিস্টেমে আসলে বাড়িটা করার জন্য, তো এই কারণে আমরাও চেষ্টা করছি যে ড্রয়িংটা কীভাবে বাইকে আসলে কম টাকার মধ্যে সাজিয়ে দেওয়া যায়। তো আমরা বাইকে আসলে অনেক সুন্দরভাবে কম টাকার মধ্যে ড্রয়িংটা অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আপনার ভালো করে দেখে নেবেন। এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপটি দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট, প্রত্যেকটা বেডরুম মাপে দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট। মোটামুটি 1200 স্কোয়ার ফিটের মধ্যে আসলে এরকম বাড়ি করাটা আসলে টাপ, মোটামুটি আমরা 1200-1250 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি অনেক সুন্দর করে সাজিয়েছি। আর এখানে দেওয়া আছে পাশে একটি কিচেন রুম, কিচেন রুম মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 10 ফিট, আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন। আর এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপটি দেওয়া আছে 11 ফিট বা 12 ফিট, এখানে প্রত্যেকটি বেডরুম আসলে 11 ফিট বা 12 ফিট করা আছে। আর এখানে জানলার ডিজাইনগুলো আপনার ভালো করে দেখে নেবেন, যে জানলার গ্রিলগুলো লাগাচ্ছে আসলে গ্রিলগুলো আসলে অনেক সৌন্দর্য করে করা হয়েছে, আপনার জানলার জিনিসগুলো ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। আর এখানে আসলে ভাই সবসময় একটা কথা হয়তো আপনারা বলবেন যে সুমন ভাই আসলে বেশি বকবক করে, ভাই আমি আসলে বকবক এই কারণেই করি, ভাই কষ্ট করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, 10-15 বা 20-30 হাজার টাকা একটা ড্রয়িং আপনার কাছ থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে গেল, তারপর আসলে আপনার জন্য অনেক উপকার হবে এবং অনেক হেল্পফুল হবে, কারণ আসলে অনেক কষ্ট করে আসলে আপনার থেকে টাকাটা নিয়ে যাবে, তবে কষ্ট করে আপনার থেকে টাকাটা নিয়ে যাবে। আপনার আসলে বুঝতে হবে যে আপনি একটা বিল্ডিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আগে আপনার একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ইঞ্জিনিয়ার সাজেশনে আপনার কাজগুলো করানো। তো আসলে আমি প্রথমে বলছি যে এটা দেড়তলা একটা বাড়ি, তো দেড়তলা আসলে কীভাবে হয়েছে আমি আপনাকে দেখাই। এই পাশে আমাদের পিছনের অংশগুলো আসলে আমরা করা হয় নাই, এই পিছনের অংশটা আমরা করি নাই, আমরা খালি সামনের যে অংশটা এটা করে দিয়েছি আসলে বাইয়ের বাজেট অনুসারে আমরা সামনের অংশটা করে দিয়েছি, যেহেতু করে সামনে থেকে বাইরে সামনে থেকে সম্পূর্ণ দুইতলা বাড়ি দেওয়া যায়, এই কারণে আমরা আসলে সামনের অংশটা খালি 2টা রুম করে দিয়েছি, আর এখানে একটি লিভিং রুম করে দিয়েছি, আপনার ভালো করে দেখে নেবেন। দুই পাশে যে 2টা বেডরুম নিয়েছে আমরা এই 2টা বেডরুম করে দিয়েছি, আর একটা টয়লেট দিয়ে দিয়েছি উপরে, যেহেতু করে আসলে 2টা রুমে থাকলে একটা টয়লেট ব্যবহার করতে পারে, তো আপনার ভালো করে জিনিসগুলো দেখে নেবেন। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট করে দেওয়া হয়েছে। তো আমি আপনাকে আসলে আবারও আমি ব্যালকনিগুলো একবারে সম্পূর্ণ আমি আপনাকে দেখাবো উপর থেকে, আসলে সুন্দরভাবে আপনার ব্যালকনিগুলো দেখতে পারবেন যে আসলে কত সুন্দর করে ব্যালকনিগুলো করা হচ্ছে, এই জন্যগুলো অবশ্যই আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তো আসলে যাদের আসলে বাজেট মোটামুটি 30-এর মতো আছে, 30-এর মতো যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে টাইলস পাইপ ইলেকট্রিশিয়ান কাজ করে আপনি সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। যদি 30 লক্ষ টাকা বাজেট থাকে চাইলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি পুরো কমপ্লিট করে নিতে পারেন। তো আপনার ভালো করে দেখে নেবেন, আবারও বলছি আমি যদি 30 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে যেভাবে আছে সেভাবে সেমভাবে আপনার টাইলস ইলেকট্রিশিয়ান পাইপিং সম্পূর্ণ কাজ আপনি কমপ্লিট করে নিতে পারবেন অনেক সুন্দর করে 1200 স্কোয়ার ফিটের মধ্যে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আমি যেভাবে যেটা বলতেছি, অবশ্যই আপনার ভালো করে জিনিসগুলো বুঝে নেবেন। এর পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটা মাপ দেওয়া আছে আসলে 11 ফিট বা 12 ফিট, নিচে যেভাবে আছে এইভাবে উপরে আসলে 11 ফিট বা 12 ফিট দেওয়া আছে, আপনার ভালো করে দেখে নেবেন। আর আমি সামনে পোস্টের ডিজাইনটা আপনাকে আবারও দেখাচ্ছি, সামনে পোস্টের ডিজাইনটা আপনার ভালো করে দেখে নেবেন, এখান থেকে আসলে সামনে পোস্টের ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমি আপনাকে পোস্টের ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো করা আছে, ব্যালকনি ডিজাইনগুলো আপনার অবশ্যই ভালো করে দেখে নেবেন। সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আল্লাহর কাছে সবসময় কামনা করি।
দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো সবসময় দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তো যারা এখন আসলে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্য বেশি বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।